জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। ফেসিস্ট শেখ হাসিনা সরকারের পদচুম্বনকারী, স্বার্থান্বেষী, অর্থলোভী, আইন প্রয়োগকারী সংস্থার কতিপয় সদস্য, এ সমস্ত কুলঙ্গার, বিশেষ করে আনসার, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যদের মধ্য হইতে যারা বৈষম্যের আন্দোলনে ছাত্র, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ ও অন্যান্য পেশাজীবী মানুষের আক্রমণ করেছেন, তারা যে তাণ্ডব লীলা চালিয়েছেন, তারা যে পৈশাচিকতা করেছেন, সেই সমস্ত হায়নাদের কিছুটা কার্যকলাপ এখানে তুলে ধরা, তাদের এলোপাথারি গুলিতে যে ব্যাপক ক্ষতি হয়েছে মানুষের, তা এই দৃশ্য না দেখলে বোঝা যাবে না। এই সমস্ত অপরাধকারী আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা এবং তাদেরকে যারা অর্ডার দিছে তাদেরকে শাস্তির আইনা আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজকে করতে সাহস না রাখে। সেই সাথে ক্ষতিগ্রস্তদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যেন এমন পদক্ষেপ গ্রহণ করা যাতে করে তার রাষ্ট্রীয় মর্যাদা পায়, এবং যাদের পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি নাই তাদেরকে আর্থিক সহযোগিতা করা, রেশনিংয়ের ব্যবস্থা করে থাকা, যারা তারা যেন আর্থিক দুরবস্থা কখনো পতিত না হয়। সেই সাথে তাদেরকে বীরের মর্যাদা দিয়ে সম্বর্ধনার ব্যবস্থা করে তাদের, এবং সেই সাথে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার পরিজনকে শনাক্ত করে জাতীয় পর্যায়ে তাদের পরিবার হইতে কারো না কাউকে কাদের ব্যবস্থা করে দেওয়া যাতে ওই পরিবার আর্থিক দুরবস্থা পতিত না হয়। এই জাতীয় কাজে যারা জড়িত ছিলেন তাদের কঠোর শাস্তি জাতি আশা করে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সে সমস্ত শহীদ পরিবার এবং আহতদের জন্য আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত বাসী করে। বাবা, কি নাম তোমার? হ্যাঁ, দুই চোখে লাগছে গুলি, একটাতে কি দেখা যায় না? একটাতে দেখা যায় না। বাবু, কি হয় আপনার রুগী? আপনি ছেলে না, কয় ছেলে মেয়ে আপনি? বসে রুগীর এখন কি অবস্থা? চোখে কি চোখে অপারেশন করছে? অপারেশন করে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয় এই ছোট ভাই, তার দুইটা চোখে নষ্ট হয়ে গেছে, এছাড়া শরীরের ভিতরে অনেক গুলি রয়ে গেছে যেগুলি বাহির করা সম্ভব হইতেছে না। এর মধ্যে ডাক্তার রিলিজ দিয়ে দিয়েছে যে এগুলি বাইর না করলেও চলবে, কিন্তু এগুলি ব্যথা নেই, কিন্তু চোখ দুইটাই বসে গেছে, একটা চোখ একদম কমপ্লিট বসে গেছে আর একটা চোখ না বসলেও, মানে এটা গুলি আসে ভিতর পর সেটা বাহির করলে একদম চোখ বসে যাবে, অর্থাৎ না বাহির করলেই পড়বে। হ্যাঁ, এই অবস্থা। ওর মার সাথে কথা বলি যে ছেলে আন্দোলন করছে দেশের মানুষের জন্য, দেশের সবার জন্য, সবার স্বার্থে আমার ছেলে কাজ করছে, তা পরিবারের অবস্থা খারাপ, সবার কাছে উনি সহযোগিতা চান আর কি। আলটিমেটলি কেউ সহযোগিতার জন্য তার আন্দোলন করে নাই, দেশের জন্য, দেশের স্বার্থে মানুষকে পছন্দ করে ভালোবেসে একটা অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদ করছে। অন্যায় প্রতিবাদ করতে গেলে তাদের ফলাফল আজকে বসতেছে, জাতি এবং দেশ তাদেরকে কৃতজ্ঞতা সেই স্মরণ করে এবং তাদেরকে সহযোগিতা করা উচিত। চক্ষু হাসপাতাল, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, শ্যামলী, ঢাকা, মুখুচা করে। হ্যাঁ, কি নাম বাবা? গ্রামের বাড়ি কোথায়? কবে ভর্তি হয়েছে বাবা? আন্দোলনের সময় গুলি করে চোখে লাগছে না তখন? পাঁচ তারিখে চোখে লাগছে। গুলি বাইর করা হয়েছে চোখের থেকে? হ্যাঁ,
এখন ডাক্তার কি বলেন? দুইটাতেই দেখান, একটাতে দুই চোখের এক চোখে দেখা যাবে না? না, পারবেনিসটা কি পঙ্গুতে করা হয়েছে, মানে অর্থোপেডিকে? আচ্ছা, হ্যাঁ, এখন সরকারি সাহায্য সুবিধা পাওয়া যেতেছে, চিকিৎসাটা চলছে সরকারি ভাবে? আগে 1,80,000 এই টাকাটা যাইতো না? না, ঋণ হয়ে গেছে। যারা এই দেশের জন্য জীবন দিছে, চক্ষু দিছে, হাত পা দিছে, হয়তো সত্যিকারভাবে বীর, তাদের অবদানের জন্য তো আমরা এই অবস্থা আসতে পারছি, ঠিক আছে না? তাদেরকে এদেশে মানুষ, এদেশে আঠারো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, জাতির পক্ষে তাদেরকে পৃষ্ঠপোষক করা, তাদেরকে সহযোগিতা করা, গরিব পরিবার যারা আছে তাদেরকে তাদের পাশে দাঁড়ানো, এটা জাতির দায়িত্ব, কর্তব্য। তা আমরা আশা করি সরকারি ব্যাপারে, হ্যাঁ, ভবিষ্যতে যা চলতে পারে, এবং এরকম একটা কাট করা দরকার যাতে সে রেশন পাইতে পারে, ভাতা পাইতে পারে, চিকিৎসা পাইতে পারে, ঠিক আছে? জাতির বীর, এবং ওদেরকে বীরের মর্যাদা জাতি গ্রহণ করা উচিত, এটা দেশের মানুষ প্রত্যাশা করে। কারণ দেশের জন্য, জাতির জন্য ওই যে 950-70 জন রক্ত দিয়ে গেছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ গেছে, তো সামান্য এই সংখ্যাটা দেশের জন্য তোরকে একটা বোঝা না। আমরা আশা করি সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এই পরিবারকে আর্থিক সহযোগিতা দান করবেন, যেহেতু ছেলেটার বাবা নাই। এই ব্যাপারে সরকারের সদিচ্ছা খুব দ্রুত হবে বলে সবাই আশা করে, ঠিক আছে? দেড় বছর এইটা প্রত্যাশা করে সরকারের কাছে। এছাড়া বিত্তবান যারা আছে, তারা আশেপাশে যারা আছেন, তারা সহযোগিতার হাত প্রসারিত করুন, সবসময় খেয়াল রাখবেন, এই জাতীয় বীরের প্রতি সম্মান প্রদর্শন করুন, যার তো খুদুটা নাই, চলে গেছে কি কম বয়সে, ঠিক আছে? তার প্রতি সহানুভূতির হাত সবসময় প্রসারিত করে রাখবে, এটি প্রত্যাশা করে সকল দেশবাসী। এবং ধৈর্য, এই পরিবারকে এই সুখ এবং এই সহ্য করার ক্ষমতা দান করুক। আল্লাহ ইহকাল এবং পরকালে দুই কালেই যেন মানুষের মঙ্গল কামনা করে এই ছেলের যেন আল্লাহ পাক হেফাজত করে, এটাই আমরা প্রত্যাশা করি আল্লাহর কাছে।